সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সময় সকাল 8টা, আর আমার আজকে সকালে পরীক্ষার ডিউটি আছে, সেই জন্য তড়ি ঘড়ি ডাল রান্না হয়ে গেল। এখন বসিয়েছি পেঁপের শাক, সরি, তারপরে কালকের মাংস রয়েছে। তো এটা এগুলোকে সব মানে গরম টরম করা হলো। এই যে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, কুকারে ভাত না বসালে, হাঁড়িতে করলে তখন আবার একটু প্রবলেম হয়ে যাবে, ভাতের মার টার গেলে। এত সময় নেই, কেননা 8:30 আমি স্থানে চলে যাব। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যা। শিমুলকে আজকে সকালে আবার ডাক্তার দেখানো হবে, তো ডাক্তারের সাথে কথাবার্তা বলবেন দীপকবাবু। ডাক্তারবাবু আমাদের খুব মানে কাছের মানুষ, এবং ওর ভাইপো ওকে নিয়ে যাবে আর কি ডাক্তারের কাছে। কালকে একবার বলেছিলাম যে এখানে তো ডাক্তারবাবু বসেন, উনি আগরতলা থেকে এখানে এসে বসেন, তাহলে এখানে দেখিয়ে দিই। কিন্তু কালকে শিমুলের শরীরটা এতই খারাপ ছিল যে মানে ও আসার মতো ইয়েতে নেই, সেই জন্য আজকে হসপিটালে দেখানো হবে আর কি। তো শিমুল বিনা সংসারে খুবই সমস্যা হচ্ছে একদম। শিমুল তো আমার অকৃত্রিম বন্ধু, তো শিমুলকে ছাড়া সত্যি আমার খুব মানে কষ্ট হচ্ছে। দীপকবাবুও যথেষ্ট পরিশ্রম করছেন, সেই সাথে আমারও সাথে তো আমার ভিডিও দেখা আছেই। ভিডিও দেখার জন্যেও দীপকবাবু আমাকে একটু মানে স্পেস দিয়ে দিচ্ছেন আর কি। কি আর করা যাবে, এক এক সময় ভাবি যে ধুর, চাকরিটা না থাকলে বোধ হয় ইউটিউবে অনেক বেশি মন দিয়ে কাজটা করতে পারতাম, অনেক বেশি ভিডিও দেখতে পারতাম। তারপর আবার ভাবি যে যখন রিটায়ারমেন্টে যাব তখন তো অফুরন্ত সময়। এরপর আবার ভাবি যে কত ভাবনা কত চিন্তা, যে যখন আমি রিটায়ারমেন্টে যাব তখন তো আর এত এনার্জি থাকবে না, এই মেলা সেই মেলা ঘুরে ঘুরে ভিডিও করার সেই এনার্জি থাকবে না। সুতরাং থাকবে, সুতরাং এটা একটু নাড়া দো, সে নাড়া দো, হ্যাঁ একটু নাড়া দিয়ে দো। তো এটাই আর কি, মানে যখন যে সিচুয়েশনে থাকি সেই সিচুয়েশনের প্রোস অ্যান্ড কনসকে নিয়েই আমাদের কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে। সেটাই, হ্যাঁ সেটাই, মানে বিভিন্ন জিনিস মানে বিভিন্ন পাঠের থেকে এই শিক্ষাটাকে হাতটা ভীষণ কাঁপছে, এটা পেয়েছি। তৈরি হয়ে নিয়েছি কলেজে যাব বলে। এখন সময় 9:10, গণেশ এক্ষুনি আসবে, কেননা ওকে 9:10 আসতে বলেছি। আজকে ফার্স্ট সেমিস্টারের ফাউন্ডেশন পরীক্ষা, প্রচুর ছাত্রছাত্রী, এবং আমাদের কলেজে মানে জায়গা হয়নি, সেই জন্য আমরা পার্শ্ববর্তী একটা স্কুলকেও স্কুলের সাহায্য নিয়েছি আমরা। তো কিছু ছাত্রছাত্রী ওই স্কুলে পরীক্ষা দেবে, আর ম্যাক্সিমাম যদিও আমাদের কলেজে, কিন্তু একটা বাল্ক নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু পরীক্ষা দেবে। ওই গণেশ এসে গেছে, তাহলে আমি যাই, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাই। আবার কুট্টি বলেছে যাওয়ার পথে ওর বাড়ি থেকে কি একটা দেবে, ওইটা ব্যাগে করে নিয়ে যে গণেশ আমার ভিডিও নিয়ে দেখো, কালকে তো তোমার মাকড়সার ভিডিও দিয়ে পুরো আমার ব্লগ মাকড়সাময়। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখন সময় 3:03, আর শ্রাম কি শব্দ করো, লাইকারে এতক্ষণ ধরে ভাত দিছত না, কসে এই লাইকা গেলে হিরা দেখছেন। এখন আমি হাত মুখও ধোয়া নিয়ে নাই, লাইকাটা চিৎকার করতেছে, খিদা লাগছে। তো এখন এবার আমি হাতটা ধুইয়াই লাইকারে খাবার দিমু, তারপরে আমি ফ্রেশ হমু, ফ্রেশ হয়ে আমি খামু। মানে আমার কয়টা বাজে যাবো গা কন্ত। হ্যাঁ শ্রাম, একটু খাবার দিতে পারছো না তুই লাইকারে, কি রে? ঠিক আছে, আমি এবার লাইকাকে খাবার দিই, কেমন? খাওয়া দাওয়া সারলাম, বাসন কোসন মাজলাম, মেজে তারপরে ভাবছি যে আজকে আমার ভিডিওর কোনো কন্টেন্ট নেই, কি ভিডিও করব, কি ভিডিও করব বুঝতে পারছি না। আর জানেন তো যে আপনারা চেনেন, হয়তো অনেকেই চেনেন অপূর্ব বৃষ্টি ব্লগ, সেনা এত সুন্দর সুন্দর কন্টেন্ট বার করে, নিজে স্ক্রিপ্ট লেখে, লিখে সেটাকে অভিনয় করে, মানে আমি কুর্নিশ জানাই হ্যাঁ অপূর্ব বৃষ্টিকে। ও হচ্ছে বৃষ্টি, ওর হাজব্যান্ড হচ্ছে অপূর্ব, মানে কি সুন্দর করে সে কন্টেন্ট মানে স্ক্রিপ্ট করে 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 ইয়ে করে। আপনারা দেখবেন ওর ভিডিওতে, দেখলে ওর ব্লগে গেলে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। আর আমার তো কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছি না, আমি কি কন্টেন্ট দেবো, তার মধ্যে এই মাত্র ভাতটা খেয়ে মুখটা মুছেছি এমন সময় দীপকবাবু ফোন করলেন, কন্টেন্ট দিলেন। কি কন্টেন্ট জানেন? কাজের কন্টেন্ট। সেটা হচ্ছে উনি আবার আজকে একটা দরকারি কাগজ হারিয়েছেন, এখন সেটা আমাকে এবার খুঁজতে হবে। এবার আমি খুঁজি বসে বসে কোথায় আমি ক্রিয়েটিভ ভাববো যে কি দেবো আজকের ব্লগে। আমার মাথা মুন্ডু, আমার কিছু মাথায় আসছে না কি দেবো আজকের ব্লগে। ও তোমাদেরকে তো আর একটা কথা বলা হয়নি, সকালবেলা দিয়ে বলছিলাম যে কুট্টি ওদের বাড়িতে থেকে ফোন করেছে যাওয়ার সময় তো দেখা করতে, কি দিয়েছে জানো? এই দেখো কুলের আচার। হ্যাঁ ওদের বাড়িতে যা কিছু আচার হবে আমার বাড়িতে একটা ডাব্বা আসবেই,
কুলের আচার দিয়েছে, তোমরা অনেকেই নিশ্চয়ই ভালোবাসো কুলের আচার। এই দেখেন আমার ছেলে বোধহয় ভবিষ্যতের আইনস্টাইন, সারা খাটে বই ছড়ানো, দেখছেন আবার এদিকে বই খোলা। বই খুললা তাহলে দুনিয়া বাড়ি ময় করতেছে। আমরা আগে ছোটবেলায় বই বন্ধ করে যাইতাম, মা কইতো এই বই খুললা রাখলে কিন্তু অন্যরা তোর সব পড়া পইরা নিব, তুই আর পড়তে পারতি না। শ্রেয়ান ওই দেখেন, দেখছেন এই দেখেন, সে বই খুললা রেখা সারা দুনিয়া ঘুরতেছে। কিদা বইটা বন্ধ রাখতে পারুস না? শিক্ষিত ভূত, ভূতে বলে পড়তে কর, ভূতে একটু পড়ুক, ভূতে শিক্ষিত হইতো। ও আচ্ছা, ভূত বলে শিক্ষিত হইতো, তো ভূত শিক্ষিত হইলে কি হইতো? আমি বলে ফালতু বলে ইয়ে করি, ভিডিও করি, শ্রেয়ন আমারে কয় ফালতু বলে, তোমার এটি দেখতে পারলা কেন মা, ফালতু করো একদম, কি করতাম আমি কন্তু। এবার জুতোগুলি পরে নি, অর্ধেক পরে ক্যামেরাটা হাতে নিয়েছি, হাঁটতে যাবো। বললো ফোন করে যে বৌদি তুমি বাইরেও, আমি 10 মিনিটের মধ্যে আইতাছি। আমিও 10 মিনিট কভার করে ওইখানে দাঁড়াইলাম, কিন্তু মোরও আইলো না, লাইকা গেল। এবার লাইকারে দেখি আমি এদিকে আয়া পড়ছি, কারে আবার গিয়া ধরবো। ওই যে আমার ননদিনী আসছেন, হাঁটি হাঁটি পা পা করে করে আসেন। হ্যাঁ সাইডে যান গাড়ি আয়ে। পার্কে যে ডালিয়া ফুটেছে আমি খেয়ালই করিনি, দুটো ডালিয়া ফুটেছে পার্কে। হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আমি। তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, ওই যে তখন যে কাগজ পাচ্ছিলেন না দীপকবাবু, ঠিক পেয়েছি। উনি যখনই কোনো একটা জায়গায় খোঁজাখুঁজি করেন উনি পান না, তো তারপরে ওনার ডায়েরি আমি আবার খুঁজলাম, ডায়েরিটা দেখেছি উনি ফাঁকে এসেছিলেন কাগজ খোঁজার জন্যে। হ্যাঁ ডায়েরিটা বিছানার ওপরে, আমি ডায়েরিটাতে ঘাটতেই দেখি সেই দরকারি কাগজখানা। আজকে আসুক, ওনার সাথে জবরদস্ত হবে। দীপকবাবু এখন হইছে রাত্র 8:30 বাজে, 8:30 না তো 9টা বাজতে 10। হ্যাঁ বাজুক, আমি তখন থেকে শুধু ওত পাইতা রয়েছি, ওত পাইতা রয়েছি। হ্যাঁ এত এতক্ষণ মানুষ আসছিল আপনারা কিছু কইতে পারছি না, অহন লইয়া কইছেন আপনি পত্রিকা, কথাটা কইবেন কোন সময় আর আমার কথাটা শুনবেন কোন সময়? না তুমি যে এইভাবে দরকারি জিনিস দরকারি কাগজ, আমি কলেজ থেকে আইতে না আইতে তুমি ফোন করছো কাগজ পাও না কাগজ পাও না কাগজ পাও না। হ্যাঁ বয়স কত? আমার যে তিন দিক সামলান লাগে, কলেজ সংসার ইউটিউব, তখন তোমার কি তোমারও চাকরির জায়গা আছে? সাক্ষী দিব শ্রেয়ন, তোর বাবা কয় তোর বলে স্কুলে দিয়ে না না বাবুরে, তুমি তোমার স্কুল সংসার অমুক রয়ে থাকো, এতক্ষণ আইসে এতজন মানুষজন, এতক্ষণ মানুষজন আইসে। হ্যাঁ এটাই তো কইতাছি, ঠিক আছে তো তুমি থাকো তোমার এ লইয়া, আমি জায়গা তোমার সংসার জায়গা না, পড়ো পত্রিকা পড়ো, পত্রিকা পড়ো, তুমি কাগজ দরকারি কাগজ তো মানুষে গুছায় রাখে। হ্যাঁ তুমি কাগজ এদিকে সেদিকে রাখবা, আর জিনিস যখন খুঁজো তখনও তোমার মন কোন দিকে থাকে? তুমি তো আমার কাগজ গুছায় রাখতে পারো, তুমি এক এক সময় এক এক জায়গায় রাখবে আমার পক্ষে সম্ভব না, এলিগে আমি কইতাছি তালাক দিয়া লাও। আরে যেই করে যাও তোমার সারাক্ষণ, তো বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে ঘামাই গেলাম না ঝগড়া করতে করতে, তোমার একটা শাস্তি শাস্তি আছে, সবচেয়ে বড় পানিশমেন্ট হলো তোমার ইউটিউব নিয়ে সারাক্ষণ এই চিন্তা ভাবনা, এটা এটা একটা শাস্তি। হ্যাঁ বুঝছি, তোমার একটা শাস্তি, তুমি ম দিয়ে একটা শব্দ কও। কি ম দিয়ে একটা শব্দ কও? ম দিয়ে ম
আমি বেশি তোমার মননের জায়গা বইমেলা না, হিন্দি বাংলা না, একটা বাংলা হইতে পারে, দুইটা একসাথে। আচ্ছা দেখি, ঠিক আছে, মনে রায় না তোমার পছন্দের গান নি? হ্যাঁ পছন্দের গান। আচ্ছা বলে 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 মনে রায় না মেলিয়া দেখলে হায় দেহের কপাট খুলিয়া দেখলে হায় মনের মানুষ কোথায় পাওয়া যায় মনে রায় না মেলিয়া দেখলে হায় দেহের কপাট খুলিয়া দেখলে হায় মনের মানুষ কোথায় পাওয়া যায় মনের মানুষ কোথায় পাওয়া যায়। আরেকটু আর হইতো না, আমি সকালবেলার থেকে এই যে ড্রেস ফিরে রয়েছি ঝগড়া করুম কইরা এই ড্রেস আর চেঞ্জ করতে আসছি। কোনটা তোমার জায়গা? ঘামায় গেছি কে তো? যেমন শিঙ্গি মাছের কাঁটা বেঁধেলে বিষে অঙ্গ জ্বলে যায় যেমন শিঙ্গি মাছের কাঁটা বেঁধেলে বিষে অঙ্গ জ্বলে যায় মনের মানুষ কোথায় পাওয়া যায়। হইছে নি শিঙ্গি মাছ? তাই আমি হ্যাঁ তুমি শিঙ্গি মাছ বড্ড কাঁটা ফুটাও তুমি না, একদিনে এত গান গাইলে মানুষ আমারে ডিলাইব। তোমরা আমরা বাইরে যান ইউটিউব টিকা, মানুষ আমারে কইবো, আমার ভিউয়ার্সরা আমারে কইবো যে তুমি ইউটিউব টিকা বাইরে যাও না। আজকের এই ভিডিও এক সেকেন্ড দীপক বাবু, তুমি ভুল করছো আমার কথা। আজকে ভিউয়ার্সরা দেখা সেরা যদি কমেন্ট করে যে সুমনা দি দীপক বাবু যে রিকোয়েস্ট করছিল সেই গানটা তুমি গাও তাইলে আমি শুনামো, নাইলে শুনাইতাম না না না। কি ব্যাপার? কিটা মুডটা অফ মনে আছে তোমার? কই মুড জগড়াজাতি কইরা করলো এনার্জি লস হয়। জগড়া তো তুমিই করছো, আমি করছি না তো। তুমি তো শুরু একটা করছো। আমি শুরু করছি, আমি পুত্রী পড়তেছি তুমি মাছেন আইয়া। হ্যাঁ কি আরম্ভ করলাম, আমার সঙ্গে কথা শুরু করে দিলে। আমি আসলাম বইমেলা নিয়ে একটা নিউজ পড়তেছিলাম। আমিও বাইরে মধ্যে দশটা মাথা, আমারও থাকতে হইব, তোমারও থাকতে হইব, দুজনে মাথাতে থাকতে হইব, থাকতে লাগবো তো মিলি ঝুলি সরকার। বন্ধুরা এখন সময় রাত্র ১০টা, তো এই মাত্র ডিনার সেরে রান্নাঘর দুজন মিলে গুছিয়ে টুছিয়ে তারপর এলাম। আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার মধ্যে একটা কমেন্ট এসেছিল, আমার একজন ভিউয়ার্স লিখেছেন পিয়ালি গুপ্তা নামে, উনি লিখেছেন যে দিদিভাই যে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কিছু বলুন, কেননা এই সম্পর্কটা একদম অন্যরকম, এবং বলছে যে মা বাবা ভাই বোন তাদের সাথে তো সম্পর্ক একরকম, কিন্তু একটা একটা মহিলা ভিন্ন পরিবার থেকে এসে সংসারে আসে, তারপর একজন আরেকজনকে বুঝতে চায় না, এই করে করে সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে, মানে সম্পর্কে ভাঙন ধরে। তো এটার উন্নতি নিয়ে কিছু বলার জন্য আমি নিশ্চয়ই বলবো, আমি চেষ্টা করব এটা নিয়ে মনস্তাত্ত্বিক আলোচনা করতে, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা কন্টেন্ট
পিয়ালি তুমি আমাকে দিয়েছো বলে অসংখ্য ধন্যবাদ। এমনিতেই একটা মানে পাতি কথা আর কি একটু বলি, যে একটা কথা আছে যে মানুষের মনের ভাষা সত্যিকারের পড়ার মতো যদি কোনো যন্ত্র থাকতো একজন আরেকজনের, সেই যন্ত্র ব্যবহার করে একজন আরেকজনের মনের ভাষা যদি পড়তে পারতাম তাহলে কোনো সম্পর্কই টিকে থাকতো না। কথাটা যদিও বলেছি পাতি, কিন্তু একটু যদি তলিয়ে দেখি তাহলে বোধ হয় কথাটার গভীরতা বা সত্যতা বুঝতে পারবো। তো আমার আর দীপকবাবু একদম টম অ্যান্ড জেরির সম্পর্ক, কিন্তু দিনের শেষে আমরা কিন্তু ভীষণ ভালো বন্ধু। দীপকবাবুকে ছাড়া আমি চলতে পারবো না, আমাকে ছাড়া দীপকবাবু চলতে পারবেন কি না সেটা দীপকবাবু জানেন, কিন্তু আমি পারবো না দীপকবাবুকে ছেড়ে চলতে। আরও কি, আমার ঘরে যদি সিসি ক্যামেরা থাকতো এবং সেই ফুটেজ যদি আমি তোমাদের সাথে যদি মানে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতে এক আধুনিক মহাভারত। তো এই আর কি, আমাদের খাট্টা মিঠা সম্পর্ক আমাদের রয়েছে। দীপকবাবুর সাথে আমার চূড়ান্ত ঝগড়াঝাটি হয়, মানে এটা বলে কয়ে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দীপকবাবু যথারীতি পায়চারি করছেন আমি দেখতে পাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেছে তো সেই জন্যে। আর নতুন ভিউয়ার্স, এই যে তোমরা যারা দেখছো নতুন ভিউয়ার্সরা, তোমরা যখন মিষ্টি মিষ্টি কমেন্ট করো তখন আরও বেশি অনুপ্রাণিত হই, কেননা পুরনো বন্ধু যারা আছে তারা তো মানে আমাকে অলরেডি চিনেছে, আমিও ওদের চিনে গেছি ভিডিওর মারফত, হ্যাঁ, এবং আমরা একজন আরেকজনকে মানে বুকে জড়িয়ে নিয়েছি। কিন্তু নতুন তোমরা যারা আসো তোমাদের কমেন্ট পেলে সত্যিই খুব ভালো লাগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এবং বেল বাটনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার নোটিফিকেশান, ভিডিওর নোটিফিকেশান তোমাদের ঘরে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।